বলিউডের একসময় সফল বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য বহুল পরিচিত দুজন সুপারস্টার সানি দেওল এবং জ্যাকি শ্রফকে বর্তমানে শুধুমাত্র সীমিত কিছু ছবিতেই দেখা গেছে। যদিও অবশ্য সম্প্রতি সানি দেওলকে এই বছর চুপ রিভেঞ্জ অফ অ্যান আর্টিস্টে দেখা গিয়েছিল, যেখানে তিনি একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন। অন্যদিকে সঞ্জয় দত্ত এই বছর কেজিএফ চ্যাপ্টার 2 তে দাপিয়ে অভিনয় করে দর্শকদের সবচেয়ে বড় হিট দিয়েছিলেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 90-এর দশকের এই তিন সুপারস্টার একটি ছবিতে একসঙ্গে আসতে চলেছেন এবং এতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও থাকবেন। মজার ব্যাপার হলো, সম্প্রতি এই চার তারকার ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সঞ্জয় স্বয়ং। এই ছবিতে সঞ্জয় দত্তের চেহারা আমাদেরকে তার 2000 সালের কাটের কথা মনে করিয়ে দেয়। ছবির ফার্স্ট লুকে জ্যাকিকে তার 90-এর দশকের জনপ্রিয় লুকে দেখা যাচ্ছিল, যেখানে তিনি তার গলায় একটি ছোট স্কার্ফও বেঁধে রেখেছিলেন। লুকটিতে সানিকে দাড়ি লম্বা চুলের লুকে দেখা গেছে, একই সাথে মিঠুন চক্রবর্তীকে সল্ট অ্যান্ড পেপার লুকে দেখা গেছে। ছবিটির শিরোনাম গোপন রাখা হলেও নির্মাতারা প্রকাশ করেছেন যে এটি একটি অ্যাকশন এন্টারটেইনিং ছবি হবে। এটি পরিচালনা করবেন বিবেক চৌহান। পরিচালক হিসেবে বলিউডে এটাই তার প্রথম ছবি। অতীতে বিবেক এর আগে নন ফিকশন শো এমনকি তনু বেডসমান্ন রিটার্নসের মতো ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন। জি স্টুডিওর সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন আহমেদ খান ও শায়রা আহমেদ খান। এর আগে জ্যাকি শ্রফ এবং সঞ্জয় দত্ত একসাথে অভিনয় করেছিলেন সুভাষ ঘাইয়ের ফিল্ম খলনায়কে। এদিকে জ্যাকি সানি দেওলের সাথে বর্ডার চিপের দুশ্মনী প্রভৃতি ছবিতেও অভিনয় করেছেন। সঞ্জয় দত্ত এবং সানি দেওল যোধা ক্রোধের মতো ছবিতে একসঙ্গে অভিনয় করে এসেছেন। এমনকি সঞ্জয় দত্ত এবং মিঠুন চক্রবর্তীও লাভ ইলাকা প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন। তবে এই প্রথমবার চারজন জনপ্রিয় হেভিওয়েট অভিনেতাকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য দর্শকরা রয়েছেন মুখিয়ে। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।